সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা কঠোরভাবে পালন করা হচ্ছে। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, জানাবেন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা এবং অন্যান্য যে নিয়মগুলো আছে সেগুলো মানাতে কতটুকু কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন? প্রিয়া, বড় কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এই মোটরসাইকেল কিংবা সেতুতে ভ্রমণ করার সময় কেউ গাড়ি থেকে নামা বা থামিয়ে ঘোরাফেরা করা কিংবা ছবি তোলার বিষয়ে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত আমি যেটা দেখেছি যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর টহলও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে করে এই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। তো অর্থাৎ যে ক্ষেত্রে এই মোটরসাইকেল আরোহীরা তারা কিন্তু অনেকভাবেই চেষ্টা করছে সেতু পারাপারের হওয়ার জন্য, তার কারণে কিন্তু বিকল্প পথ বা বিভিন্ন পথ তারা কিন্তু অবলম্বন করছে। তো এই পথ যেটা হচ্ছে পিকআপ ভ্যানে করে তারা নিয়ে যাচ্ছে মোটরসাইকেল, সেটা অন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা নিয়ে যাচ্ছে। তো সব থেকে বড় কথা হচ্ছে যে তাদের গন্তব্যে গন্তব্যে যেতে গেলে মোটরসাইকেল আরোহীরা বিভিন্নভাবেই বিভিন্ন উপায়ে তারা কিন্তু নিজেদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে। তবে এই সেতুর উপর দিয়ে পারাপারের জন্য এখন পর্যন্ত কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ধরনের মোটরসাইকেল আসতে দেখা যায়নি, কারণ যারাই আসছে দূর থেকে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সেখান থেকে ফিরে দিচ্ছে। আর এখানে যে টোল প্লাজায় আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির চাপ বা যানবাহনের চাপটা কিন্তু একেবারে নেই বলে চলে, কারণ সকাল দিকে বলা চলে যে খুব একটা যানবাহনের চাপ থাকে না, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই চাপটা বেড়ে যায়। তো গতকালকে পর্যন্ত কিন্তু গতকালকের বা পরশুদিনের যে তথ্যটি আমরা পেয়েছিলাম যে টোল প্লাজায় দুই প্রান্তে কিন্তু প্রায় ২ কোটি টাকা টোল আদায় হয়েছে, সেক্ষেত্রে আজকের যে আপডেট বা আজকের যে নতুন করে যে গতকাল কত টাকা টোল প্লাজায় আদায় হয়েছে সেটা কিন্তু এখনও তথ্যটা জানা যায়নি, তবে হয়তোবা পরবর্তী সংবাদে আমি এই তথ্যটি আমি দিতে পারব। তো এই ক্ষেত্রে বলা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী যে টহল তৎপরতা দেখা গিয়েছে সেটির ক্ষেত্রে কিন্তু এই মোটরসাইকেল আরোহীরা কোনোভাবেই এই পদ্মা সেতুর উপর দিয়ে পারাপারের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি টোল প্লাজায় অনেকে কর্মরত আছেন, তারাও কিন্তু আসলে এই বিষয়টা কঠোর নজরদারিতে দেখছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। প্রিয়া আরিফুল, ধন্যবাদ আপনাকে।